अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। আমরা ওই যে সাতের অ্যাপ আমরা কিছু অঙ্ক করে দিয়েছিলাম, ঠিক আছে। তুই বলতে এক দিয়ে করাচ্ছি, এখন আমরা দুই তিন দিয়ে করাবো। কস স্কয়ার টু আইসে, কস স্কয়ার টু আইসে প্লাস কস স্কয়ার টু আইস বি প্লাস কস স্কয়ার টু আইসি। এটা করতে বলছে ওয়ান প্লাস টু টু কসে কসে কস বি কসে কস বি কস টু আইসি কস স্কয়ারে কস স্কয়ার টু আইসি প্লাস কস স্কয়ার টু আইসি প্লাস কস স্কয়ার টু আইসি তোমার করতে বলছে এইটা, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কস টু আইসি কস স্কয়ার টু আইসি কস স্কয়ার টু আইসি। বলছিলাম যে সাইন স্কোয়ার কস স্কোয়ার, সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে অথবা কিউব থাকলে সাইন বা কসের টেন কটটা, ঠিক না, সাইন অথবা কসের পাওয়ার যদি থাকে দুই বা তিন চার, ঠিক আছে, পাঁচ থাকবে না, দুই তিন চার, এগুলো সূত্র আছে, এগুলো কী করতে হবে, পাওয়ারগুলো এক করতে হবে। পাওয়ার আছে দুই, পাওয়ার দুই আছে না, অ্যাঙ্গেলের কোনো ব্যাপার না, অ্যাঙ্গেল ছোটো বড় টু আইসে থ্রাইসে ফাইভে কোনো সমস্যা নাই, শুধু আমাদের কি আমাদের এই যে পাওয়ারটাকে এক করতে হবে। সাইন কস কস স্কোয়ার আছে বা কস কিউব থাকবে, তাই না, আবার কস টু পাওয়ার ফোর থাকলে আমরা পাওয়ার এক করার মতন সূত্র আছে। যেমন এইটার সূত্র হচ্ছে কি, পাওয়ার এক করতে হবে আমাকে, তাই না। তারপর এই যে সূত্রগুলো এরকম, টু কস স্কোয়ারে ওয়ান প্লাস কস টু আইস, এই যে এই যে এই যে এই জন্য একটা হাফ দেব, হাফ দিয়ে আমি একবারে লিখে দেব, তাইলে কস স্কোয়ার এ সমান সমান হাফ অফ ওয়ান প্লাস কস টু আইস, কস স্কোয়ার এ ইকুয়াল টু হাফ অফ ওয়ান প্লাস কস টু আইস, যা থাকে তার অ্যাঙ্গেল দ্বিগুণ হয়ে যাবে, তাই না, এটা হচ্ছে টু আইসি, অ্যাঙ্গেল ওখানে হয়ে যাবে আর দ্বিগুণ। টু এই যে টু কস স্কোয়ারে ওয়ান প্লাস কস টু আইসি এই যে ফোরে এটাও লিখবো ওয়ান প্লাস কস কস ফোরে বা দ্বিগুণ হয়ে যাবে, ওইটা আমরা পরে ওইটা কত কস স্কোয়ার টু আইসি, ওইটা যদি প্রয়োজন হয় তাহলে আমি লিখবো, না প্রথম দুইটা আমাকে পাওয়ার আমি নিয়ে আসবো, যদি লাগে পরে আমরা দেখবো যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এখন আমরা এই দুইটা দিয়ে কাজ করি, যে পাওয়ার দেখো পাওয়ার ছিল দুই 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 ছিল, এখন পাওয়ার হয়ে গেছে এক, পাওয়ার ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। অ্যাঙ্গেল নিয়ে আমাদের কোনো কিছু করতে হবে না, অ্যাঙ্গেল এই যে টু আইসি ছিল ফোরে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তাই না, সমস্যা হয়েছে আমাদের পাওয়ারটা। এখন যদি আমি যোগ করি হাফ ইন্টু টু যোগ হাফ ইন্টু কস ফোর এ প্লাস কস ফোর বি, কস ফোর বি আর হচ্ছে কস স্কোয়ার টু আইসি, ঠিক আছে। অনলাইনে ক্লাস নিয়ে আমার মোবাইল দুর্বল হয়ে গেছে, বুঝতে পারছো, দুর্বল হয়ে গেছে, এই জন্য মনে হয় শব্দ একটু কম শোনো, ঠিক আছে। কানের ভিতরে ওই যে তার লাগাইবা তার তাই দেখবো তার সব শুনতে পাবা, সব কিছুতে একটা ক্যাপাসিটি আছে। এই যে দেখো এখন কী করবো আমি, এই যে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র কত, সূত্র হচ্ছে টু কস অফ এ প্লাস অফ বি, এ প্লাস কস সি প্লাস কস ডি কস এ প্লাস বি ডিভাইড বাই দুই আর হচ্ছে কস ফোর এ মাইনাস ফোর বি ডিভাইডেড বাই দুই আর যোগ কস স্কোয়ার টু আইসি, ঠিক আছে। এই যে কস সি প্লাস কস ডি টু কস কস সি প্লাস কস ডি, তাই না, স্টোর এরকম ছিল কস সি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি বাই দুই ইন্টু কস যোগ, তাহলে কিন্তু গুণ হবে ইন্টু কস C
সি মাইনাস ডি বাই দুই প্লাস যা আছে ওইটা আমরা রেখে দিলাম, অবস্থা বুঝে পরে কাজ করব, তাই না? ওয়ান প্লাস কত কস টু আই সে প্লাস টু আই বি ইন্টু কস টু আই সে মাইনাস টু আই বি যোগ কস স্কোয়ার টু আই সে। ঠিক আছে, কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই দুই ইন্টু কস সি মাইনাস ডি বাই দুই প্লাস যা আছে তাই। এখন এটা তো সলভ করলে টু কাটা যাবে, যে টু কাটা যাবে, চারটে আছে এন আছে নিচে আছে দুই, তাহলে দুই টু কাটা যাবে, তাহলে টু আইসে প্লাস এই যে টু আইসে প্লাস টু আইসি, আর এখানে হবে টু আইসে মাইনাস টু আইসি, আর ওইটা যা আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, দেওয়া আছে, দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি এত ইজ ইকুয়াল টু পাই দেওয়া আছে, তাহলে এখানে যদি এই যে টু আইস এ প্লাস টু আইস বি, টু আইস এ প্লাস টু আইস বি ইজ ইকুয়াল টু টু আইস পাই বিয়োগ টু আইস সি, দুইটা গুণ করছি, এই যে টু আইসে মাইনাসের মান আমরা বের করতে পারবো না এখান থেকে, এই যে টু আইসে প্লাস টু আইস বি, তাই না, এই যে টু আইসে প্লাস টু আইস বির মানটা আমরা বের করলাম, ঠিক আছে, যে টু আইসে প্লাস টু আইস বি এই মানটা কত হবে বসাই দেবে আমরা এখানে, টু আইস পাই বিয়োগ টু আইস সি, আর মাইনাসটা কিচ্ছু করা যাবে না, এটা থাকবে, এটা সাথে সাথে থাকবে, তারপরে যোগ যোগ কত কস স্কোয়ার, কস স্কোয়ার টু আই সি, কস স্কোয়ার টু আইসি, ঠিক আছে, এখন হিসাব করব, কোয়ার্টার হিসাব করো কোন ঘরে আছে, এই যে টু আইস ফাই, তাই না, এই যে টু আইস ফাই হচ্ছে এই জায়গায় টু আইস, ত্রিভুজের কথা, ত্রিভুজের সূত্র সব লাগবে, আর এগুলা করতে গেলে, হ্যাঁ এগুলো ত্রিভুজের সূত্রই, তাই না, হ্যাঁ এগুলো আগে সব দেখে আসবে, এবং দেখে আসলেও হবে না, অঙ্কগুলো নিয়মিত করতে হবে, তাহলে সূত্রগুলো মনে থাকবে, টু আইস ফাই কোথায় আছে, এই জায়গায় আছে, মাইনাস এই ঘরে আছে, নিজের ঘরে আছে, তাই না, তাহলে কস টু আইস ফাই হবে, নব্বই নব্বই, যে টু আইস ফাই মানে কত, ফোর ইন্টু পাই বাই দুই, তাহলে আমি বলছিলাম কি নব্বইয়ের গুণিতক, এটা সমাজ এত লেখা যায়, মানের পরিবর্তন হয়, নব্বইয়ের গুণিতক যদি জোর সংখ্যা হয়, নব্বইয়ের গুণিতক জোর সংখ্যা হলে কস কসই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি এই জায়গায় বিজো থাকতো এক তিন পাঁচ, তাই না, তাহলে কিন্তু কস পরিবর্তন হয়ে সাইন হবে, তাই না, এগুলো আমরা বহুবার বলেছি। এখন দেখো কস স্কোয়ার টু আইসি, তাই না, কস স্কোয়ার টু আইস এ না, তো কস স্কোয়ার টু আইস সি ছিল মনে হয়, এটা সি হবে, হ্যাঁ এটা সি ছিল, তাই না, কস স্কোয়ার টু আইস সি, যে টু আইস সি ছিল, কস স্কোয়ার টু আইস সি, টু আইস সি, যে টু আইস সি, এখন এই যে কমন যায় এখানে এসে, এই জায়গায় এসে আমি আবার সূত্র লিখতাম যদি কমনটা না যেত, ঠিক আছে, যদি কমন কিন্তু যায়, এই জন্য আমরা দুইটা কাজ করবো, তৃতীয়টা রেখে দিব, কিন্তু কস কম যায় কত হবে, কস টু আইস এ বিয়োগ টু আইস বি যোগ কস টু আইস সি,
cos a minus b এটা কমন নিয়ে গেল কমন নিয়ে গেলাম এখানে যে cos 2ic কমন নিয়ে গেলে আরেকটা থাকে ঠিক আছে আরেকটা থাকে এই যে cos 2ic cos 2ic বিয়োগ 2ib প্লাস cos 2ic মানে কত যদি ওই যে ওখান দিয়ে বাই করব 2ic যে 2ic কত এই যে 2ic মানে পাই বিয়োগ পাই 2ic পাই বিয়োগ 2ic প্লাস 2ic ঠিক আছে cos 2ic মানে কত এই যে cos 2ic যে এই যে 2ic এর মানটা কত হবে যে 2ic এর মান যে বের করি এই যে 2ic বাই বিয়োগ 2ic বিয়োগ 2ic যে 2ic এর মান আমরা এখান থেকে বের করছি মান বসাবো তাহলে কত হবে cos 2ic cos 2ic বিয়োগ 2ic cos 2ic প্লাস 2ic এই যে cos অ্যাঙ্গেল ঠিক আছে এন্ড ওই যে 300 মানে 200 মানে কত 360 তাই না নিজের ঘরে আছে তাই না এই যে cos এটা 260 মানে কত 90 এর গুণিতক দো সংখ্যা cos cos থাকবে আছে নিজের ঘরে চিহ্ন হবে প্লাস 1 প্লাস cos 2ic এই যে সূত্র পড়ছে বুঝতে পারছো এই যে সূত্র পড়ছে এখানে cos a plus b जो cos a minus b cos a plus b जो cos a minus b 2 cos a cos b 2 cos a cos b एंगल যা থাকে আমাকে তাই লিখতে হবে ঠিক আছে কত হবে 1 plus 2 cos 2ic cos 2ib cos 2ic এটি আমাদের প্রমাণ করতে বস রাইট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড প্রথম কাজই হচ্ছে আমাকে পাওয়ার থাকবে পাওয়ার গুলাকে এক করতে হবে এটা তো কস স্কোয়ার দিয়ে পরে একটা দেখো আছে সাইন স্কোয়ার দিয়ে সেটাও আমি করি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি এটা হচ্ছে লেফট সাইড না এটা হচ্ছে লেফট সাইড লেফট সাইড উঠে পেলাম রাইট সাইড তো আসবেই ওই একই কথা টু সাইন স্কোয়ার এ মানে ওয়ান বিয়োগ কস টু আইসে অতএব sin square a is equal to half of 1 minus cos 2ic যদি cos থাকে তাহলে এখানে প্লাস প্লাস হবে আর sin তাহলে এখানে মাইনাস মাইনাস হবে একই cos এর জন্য প্লাস sin এর জন্য মাইনাস এখন আমি সূত্র লাগবো এই sin square a মানে কত 1 বিয়োগ cos 2ic 1 বিয়োগ cos 2ic ওইটা আমরা সে আগের মতোই রেখে দিব যে প্রয়োজন হয় পরে সূত্র লিখতে পারবো সূত্র তো আমরা আছেই এখন এই যে দুই একে একে না কারণ জানা এই যে হাফ ইন্টু টু বিয়োগ হাফ ইন্টু cos 2ic cos 2ic sin squares এই যে 1 1 2 এই যে হাফ ইনটু 2 একবারে গুণ করে গেছে এটা আমার হাফ মাইনাস এই যে মাইনাস কমন নিয়ে রাখছি ঠিক আছে মাইনাস কমন নিলে কত থাকবে cos 2ic যোগ cos 2ic আর sin square c ঠিক আছে এটা 1 হাফ অফ এই যে cos c plus cos d সূত্র হচ্ছে 2 cos a plus b by 2
cos a minus of b by 2 cos c plus cos d ঠিক আছে cos c plus cos d 2 cos c plus d by 2 into cos c minus d by 2 সূত্র half cos a plus b cos a minus of b plus sin square c ঠিক আছে 2 কাটা যায় 2 কাটা যায় আর sin square c এটা লিখে রাখছি আমাদের আছে কি a plus b plus c is equal to pi pi আছে না অতএব এখান দিয়ে বের করব দেওয়া আছে কিন্তু এটা a plus ত্রিভুজের তিন গুণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে কত হবে cos pi বিয়োগ c ওই যে ওখান থেকে a plus b মান pi বিয়োগ c into cos আগে বলছিলাম যে অ্যাঙ্গেল এই যে দুই অ্যাঙ্গেলের ডিফারেন্স কিছু করা যাবে না এভাবেই থাকবে কোনো অঙ্কে করতে যাব না করা করা যাবে ওরা এটা কত হবে কার ঘরে আছে পাই পাই আছে এই যে এই জায়গায় মাইনাস মাইনাস মানে এই ঘরে সাইনের ঘরে আছে আর পাই পাই কি পাই মানে 2 ইনটু পাই বাই 2 ঠিক আছে পাই মানে 2 ইনটু পাই বাই 2 তো 90 এর গুণিতক জোড় সংখ্যা জোড় 90 এর গুণিতক জোড় সংখ্যা এই জন্য ওই যে কস কসই থাকবে তাই না কস কসই থাকবে কস কসই থাকবে ঠিক আছে দুইটা জিনিস এই কোয়াড্রেন্ট যখন হিসাব করবো তখন আমাদের দুইটা রাশি দেখতে হবে দুইটা ব্যবহার হচ্ছে কি একটা হচ্ছে এই যে মানে নব্বই পাই মানে টু ইন্টু পাই বাই টু অর্থাৎ নব্বইয়ের গুণিতক অর্থাৎ নব্বইয়ের গুণিতক জোড় সংখ্যা অতএব কস কস থাকবে তাই না আর এই যে সিটা আসবে অ্যাঙ্গেলটা থাকবে আর হচ্ছে কি এটা কার ঘরে আছে পাই মানে এই জায়গায় টু আইস পাই জোর পাইগুলো এই এই ঘরে আর বিজোর পাইগুলো সব এই ঘরে এই যে এই ঘরে আছে বিজোর পাই এক পাই তিন পাই পাঁচ পাই সাত পাই ঠিক আছে এই ঘরে আছে তার চেয়ে কিছু কম এই যে কিছু কম তাহলে উপরে বেশি হলে সামনে আগাবে আর পিছনে আর যদি কম হয় তাহলে পিছনের দিকে যাবে আর কোণের হিসাব কিন্তু এখান থেকে শুরু হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক আছে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে কোণ ঘুরবে এটা কি এটা পাই হচ্ছে এদিকে কিছু কম মানে উপর দিকে উঠবে সাইনের ঘরে আছে কস অ্যাঙ্গেল হচ্ছে সাইনের ঘরে এই জন্য চিহ্ন হবে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ঠিক আছে এই হিসাবগুলা লাগবে নব্বইয়ের গুণিতক দোষ বিজোর দোষ সংখ্যা কস কসই থাকবে আছে কস অ্যাঙ্গেল আরেকজনের ঘরে অন্যের ঘরে তাই না ঠিক আছে এই যে সাইনের ঘরে আছে কস অ্যাঙ্গেল হচ্ছে সাইনের ঘরে এই জন্য চিহ্ন হবে চিহ্নটা মাইনাস চিহ্ন হবে মাইনাস মাইনাস প্লাস এটা গেল আর এটা কত হবে এটা হবে এ মাইনাস বি প্লাস সাইন স্কয়ার এই প্লাস এই যে কী জানি এই যে প্লাসের মানটা যখন পাই দিয়া লিখবো তার যে রেজাল্টটা আসবে রেজাল্টটা আসার পর পরে আমার কিন্তু কমন আসার কথা এই যে কমন এটা তো কিছু করবে না অ্যাঙ্গেলের ডিফারেন্স কিচ্ছু করা যাবে না কোনো অঙ্কই হবে না আগান যাবে না এটা যা আছে তাই থাকবে এখন আমাদের এই সমস্যাটা হচ্ছে আমি বলছিলাম যে এটা লেখার এই যে প্লাসের মানটা কোয়াড্রেন্ট লেখার পরে যে রেজাল্টটা আসবে তাই না কমন আসবে যে কমন আসবে সেটা আসে না কিন্তু আমাকে নিয়ে আসতে হবে যেভাবেই হোক আনার একটা ব্যবস্থা করতে হবে তাই না কীভাবে আনবো দেখো ওয়ান প্লাস আসে না কিন্তু আনবো কস অফ এ মাইনাস ও বি কস সি কস এ মাইনাস ও বি প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার সি যে এখন কমন আসবে যেভাবেই হোক নিয়ে আসতে হবে এই যে সাইন স্কোয়ারকে লিখছি আমি যেহেতু কস সি আছে কমন আসে না অতএব সাইন স্কোয়ারকে লিখছি আমি ওয়ান মাইনাস কস স্কোয়ার সি কস সি কমন আসবে ওয়ান এই যে এখানে হবে টু এ ওয়ান ওয়ান টু আর এই যে কস সি কমন গেলে
cos a minus b বিয়োগ cos c, ঠিক আছে? এই যে cos c কমন নিয়ে গেলাম, এই 1 1 হয়ে গেছে 2 প্লাস cos c কমন, এই রাশিটা থাকবে আর এখানে মাইনাস cos c থাকবে, 2 প্লাস cos c cos a minus b আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি আছে যেগুলো পাই, তাহলে কত হবে কস পাই বিয়োগ এ প্লাস ও বি, তাই না? ওই যে সি এর মান ওখান থেকে বের করতে না, সি এর মানটা কত হবে, সি এর মানটা হবে পাই বিয়োগ এই যে পাই বিয়োগ অফ এ প্লাস ও বি, পাই মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? পাঁচ বেগে দিচ্ছি বড় করে, অসুবিধা নেই, বুঝলেই হয়। টু প্লাস কস সি আমাদের এই পাই বা পাই বাই টু কিছু আসলে আমাদের কোয়াড্রেন্ট হিসাব করতে হবে কার ঘরে আছে, এটা আছে 90 গুণিতক জোর সংখ্যা কস কস ই থাকবে, কস কস থাকবে কস কস থাকবে, অ্যাঙ্গেল কিন্তু অন্যের ঘরে, এই যে পাই যদি কিছু কম, এই যে কিছু কম মাইনাস সামথিং, তাই না? এই ঘরে আসবে, এটা হচ্ছে সাইনের ঘর, আছে কস অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে সাইডের ঘরে, তাহলে চিহ্ন হবে মাইনাস, এই যে প্লাস এই মাইনাস একটা আছে আর ওই ওইটার মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই অবস্থায় আছে। এখন কস সি এই যে কস এ প্লাস ও বি যোগ কস এ মাইনাস ও বি টু কস এ কস বি, টু কস এ কস বি ইকুয়াল টু টু প্লাস টু কস এ কস বি কস সি, ঠিক আছে? এই রে এই রে প্রমাণ করতে বস, ঠিক আছে? এই রে প্রমাণ করতে বস, সাইন স্কোয়ার এ বাই টু সাইন স্কোয়ার এ বাই টু সাইন স্কোয়ার সি বাই টু প্রমাণ করতে বলছে একটা রাশি, ঠিক আছে? প্রমাণ করতে বলছে হাফ অফ ওয়ান বিয়োগ কস টু আইসি, ওয়ান বিয়োগ কস টু আইসি টু এ টু এ কাটা আর এটা আমরা রাখবো অবস্থা বুঝে এটা কাজ করো, ঠিক আছে? টু সাইন স্কোয়ার এ ওয়ান বিয়োগ কস টু আইসি টুটা করে এই টুটা আসছে, এটার জন্য সূত্র এটা, এটার সূত্র হচ্ছে এইটা আর এই যে কত হাফ ইন্টু টু বিয়োগ হাফ ইন্টু কস এ প্লাস কস বি সাইন স্কোয়ার সি বাই টু, কসে কস বি টু কস টু কস এ প্লাস বি বাই দুই কস এ মাইনাস বি বাই দুই বি প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, ঠিক আছে? এই যে কস এ প্লাস কস বি কস সি প্লাস কস এ প্লাস কস বি কস এ প্লাস বি বাই দুই আমাদের সূত্রটা সি আর ডি দিয়ে আমাদের সূত্রটা কিন্তু আমরা ওই যে ইয়ে করছিলাম, তাই না? প্রতিপাদন করছিলাম, অতএব আমরা ওইটাই বলি আর, তাই না? কস এ প্লাস কস বি কস এ প্লাস বি বাই দুই ইন্টু কস এ মাইনাস বি বাই টু আর হচ্ছে যোগ, ঠিক আছে? ওইটা ওয়ান বিয়োগ কস এ প্লাস বি বাই দুই কস এ মাইনাস বি বাই টু
sin square c by 2 theta আমাদের দেওয়া আছে কত a plus b plus c equal to pi দেওয়া আছে কত এটা তো দেওয়া আছে ওইটাই দেওয়া আছে 1 বিয়োগ এই যে cos a plus b এই যে এটা বাদ দিলে কত হবে এই যে a plus b by 2 তাহলে কত হবে pi by 2 pi by 2 বিয়োগ c by 2 cos a minus b by 2 sin square c by 2 এই যে প্লাসের মানটা বাই করলাম ঠিক আছে এই যে 90 এর গুণিতক বিজোড় সংখ্যা এখানে 1 আছে এটা মনে মনে এটা 1 আছে ঠিক আছে 90 এর গুণিত 90 যে পাই বাই 2 ইনটু 1 অতএব cos হয়ে যাবে sin sin হয়ে যাবে cos এরকম আমাদের সূত্র তাই না আর নিজের ঘরে আছে 90 ডিগ্রি বিয়োগ থিটা নিজের ঘরে মানে প্রথম ঘরে আছে প্রথম ঘর সবার জন্য এই জন্য অ্যাঙ্গেল আছে cos অ্যাঙ্গেল নিজের ঘরে চিহ্ন হবে প্লাস আর এই মাইনাসটা এখানে আছে দুইটা কথা এগুলো মনে রাখতে হবে আমাদের তারপরে কিন্তু এই যে কমন আসে এই যে কমন কমন আসে কত 1 বিয়োগ sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 এই যে sin c বাই 2 টা আমরা এই যে sin c বাই 2 কমন নিয়ে আসলাম ঠিক আছে মাইনাস মাইনাস অ্যাঙ্গেল থাকলে কিছু করা যাবে না এখানে আছে এ মাইনাস বি অ্যাঙ্গেল সমান আমাদের একই অঙ্কের মধ্যে অ্যাঙ্গেল দুই রকম রেখে অঙ্ক করা যায় না এই জন্য এক করতে হবে কি করতে হবে এই যে এখান থেকে পাই করবো সি বাই টু না পাই বাই টু বিয়োগ প্লাস বি বাই টু এই যে এই যে এইটা এই যে সাইন এটা ঠিক আছে সাইন সি বাই টু সাইন সি বাই টু মানে এই যে সি বাই টুটা আমি বাদ দিচ্ছি বের করি এগুলো আমাদের বের করা লাগে না যে সি বাই টুটা কত সি বাই টু মানে কত পাই বাই টু বিয়োগ এ প্লাস বি বাই এই জায়গাতে যদি আমি বের করি মানগুলো বসালাম সি বাই দুই কস a মাইনাস b বাই 2 এই যে 90 এর গুণিতক এই যে 90 এর গুণিতক বিজোড় সংখ্যা একটা 1 আছে তাহলে কত হবে সাইন হয়ে যাবে cos সাইন হয়ে যাবে cos সাইন 90 ডিগ্রি বিয়োগ থিটা ইকুয়াল টু কত cos থিটা আর অ্যাঙ্গেল কোথায় আছে এই যে প্রথম ঘরে আছে অতএব প্রথম ঘরটা কিন্তু সবার সাইন cos tan সবাই দিতে তাই না অতএব যদি অ্যাঙ্গেল আছে সাইন অ্যাঙ্গেল নিজের ঘরে অতএব চিহ্ন প্লাসই হবে কিন্তু 90 এর গুণিত বিজোড় সংখ্যা এই জন্য সাইন হয়ে যাবে কস দুইটার সূত্র কাজে লাগে সবসময় সাইন সি বাই টু এখন যা সূত্র পরে না আমরা সূত্র পানে নেই এ বাই টু বি বাই টু এ বাই টু সেটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো
মাইনাসটা কমন এসে আগে নেই মানে এইটা মাইনাস চিহ্ন হবে বুঝতে এই মাইনাসটা কমন নিয়ে গেছি না চিহ্নটা পরিবর্তন হবে এই যে এটা মাইনাস চিহ্ন হবে এটা মাইনাস চিহ্ন হবে তাহলে সূত্র হবে cos a plus b cos a minus b বিয়োগ cos a plus b 2 sin a sin b 2 sin a 2 sin a sin a 1 বিয়োগ 2 sin a by 2 এরকম করতে বলছি এই যে এখানে সূত্র হচ্ছে কত ওয়ান প্লাস কস টু আইসি হাফ ওয়ান প্লাস কস টু আইসি ওয়ান প্লাস কস টু আইসি ওটা রেখে দিলাম তাই না এই যে এই যে একে একে দুই নিয়ে আসলাম এদিকে তারপরে প্লাস এই যে হাফ ইন্টু এই যে হাফ ইন্টু 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 হাফ ঠিক আছে এই যে হাফ তাই না এই যে কস টু আইসি কস টু আইসি তারপরে এখানে ওয়ান এখানে এই যে হাফ ঠিক আছে cos a plus cos b cos 2 cos a plus b by 2 into cos a minus b by 2 এটা ঠিক আছে তারপরে হাফ এর 2 কাটা তাই না cos a plus b এখানে আছে cos a minus b এটা ঠিক আছে এটার মানটা হচ্ছে ওই যে কিভাবে আসলো এটা
এ প্লাস বি প্লাস সি আছে যে উল্টো পাই দেওয়া আছে এটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বিয়োগ অফ সি, তাই না? কস এই যে 90 এর গুণিতক জোড় সংখ্যা, কস কস থাকবে, আছে কস অ্যাঙ্গেল সাইনের ঘরে, দুই নাম্বার ঘরে, এই জন্য চিহ্ন হয়ে যাবে মাইনাস, তাই না? এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে কত কস সি, এই যে কস সি কমন, এই যে কস সি কমন, তো কস এ মাইনাস ও বি যেহেতু কমন নিয়ে গেছে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাই না? প্লাস হয়ে যাবে অর্থাৎ কস সি আর কস এ মাইনাস ও বি, কস সি এর মানে যে সি এর মান পাই বিয়োগ অফ এ প্লাস বি, আর কস এ মাইনাস ও বি, আর এই যে 90 এর গুণিতক জোড় সংখ্যা, তাই না? তাহলে কস কস থাকবে অ্যাঙ্গেল কার ঘরে, অন্যের ঘরে, অন্যের ঘরে চিহ্ন হয়ে যাচ্ছে, দুই নম্বর ঘরে আছে, সাইডের ঘরে আছে, এই জন্য চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এখন কিন্তু সূত্রে পড়ছে, সূত্র কত হবে, সূত্র হবে কত, টু সাইন এ সাইন বি, ওয়ান বিয়োগ টু সাইন এ সাইন বি, আর সূত্র তো কস সি, ঠিক আছে? এটা ফোন করতে পারছি, ঠিক আছে, এইটাই হবে। এটা সূত্র দিলাম, ঠিক আছে? এই সূত্রগুলো মুখস্থ করবা, এগুলো দিয়ে পরে ক্লাস অঙ্ক করো। ধন্যবাদ।